আয় আল্লাহ তাআলা, কাটা কবুতরের মতো ছটফট করছে সন্তানগুলো, আব্বাস নাই। আয় আল্লাহ, এতিমের মতো আল্লাহ, যে আব্বাকে নিয়ে আল্লাহ এই মসজিদে জুমার নামাজ পড়বে, ঈদগাহে নামাজ পড়বে, যে আব্বাকে নিয়ে হজ করতে যাবে আজকে, তিনি আল্লাহ অন্ধকার কবরে মালিক। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آي الله تعالى আজকে পবিত্র জুমার দিন, আসরের নামাজের পরে আল্লাহ তোমার কাছে কিছু গুনাহগার বান্দা আল্লাহ হাত তুলেছি, মেহরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই সময়টা দোয়া কবুলের সময় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে পানা চাই, সাহায্য চাই আল্লাহ। সারা দুনিয়ার প্রিয় মানুষ আয় আল্লাহ, কোরআনের পাখি সারা দুনিয়ায় যিনি কোরআনের খেদমত করেছেন আল্লাহ, আজকে এই পিরোজপুরের এই জমিনে আল্লাহ ঘুমিয়ে আছে, মেহরবানি করে তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। তুমি তো রহমান, তুমি রহিম, আয় আল্লাহ তোমার রহমতের কুদরতে আল্লাহ, তুমি তোমার মাহবুব বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়ার মানুষের অন্তর আল্লাহ, সারা দুনিয়ার মানুষের চোখে পানি আল্লাহ, কোরআনের পাখিকে আল্লাহ আবার তারা চেয়েছিল কোরআনের ময়দানে আল্লাহ। রব্বুল আলামিন তুমি চেয়েছো আল্লাহ তোমার মাহবুব বান্দাকে আল্লাহ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, তুমি তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নাও রব্বুল আলামিন। তেরোটা বছর কারাগারের মধ্যে আল্লাহ কত কষ্ট, কত বেদনা, আয় আল্লাহ প্রতিটি দিন যেন আল্লাহ প্রতিটি বছরের সমান, আল্লাহ এত কষ্ট করেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। জেলখানার জীবনটা আল্লাহ, হযরত ইউসুফ আলাইহিসসালাম যে কষ্ট করেছেন আল্লাহ, জেলখানার প্রতিটি সময় আল্লাহ তার জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ তিনি যে খেদমত করেছেন খেদমতগুলো কবুল করে নাও। যতগুলো মানুষ মুসলিম অমুসলিম থেকে মুসলিম হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। যতগুলো মা বোন আল্লাহ অমুসলিম থেকে মুসলিম হয়েছেন তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আল্লাহ যতগুলো তাফসির মাহফিল করেছে প্রত্যেকটা মাহফিলকে কবুল করে নাও। সারা দুনিয়ায় যতগুলো মাহফিল করেছে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে পানা চাই মালিক। আয় আল্লাহ তার জীবনের শেষ ইচ্ছা ছিল শাহাদাত বরণ করা, আল্লাহ যেভাবে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আরশের মালিক তুমি জানো আল্লাহ কিভাবে তার মৃত্যু হয়েছে, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলামিন। তার পাশেই কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদি ঘুমিয়ে আছে আল্লাহ। সারা বাংলাদেশে সারা বিশ্বে আল্লাহ কোরআনের খেদমত করে গেছেন আল্লাহ। আয় আল্লাহ কত সুন্দর আল্লাহ তিনি বিজ্ঞানসম্মত তাফসির করতেন আল্লাহ। পিতার শোকে দুনিয়া থেকে চলে গেলেন, মেহরবানি করে রফিক ভাইয়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ পিতা পুত্র কেমন আছে জানি না আল্লাহ, আয় আল্লাহ পিতা পুত্র কেমন আছে জানি না মালিক। আজকে জুমার দিনে দোয়া করি আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহ তুমি একত্র করে দাও। আয় আল্লাহ তাআলা, কাটা কবুতরের মতো ছটফট করছে সন্তানগুলো, আব্বাস নাই। আয় আল্লাহ এতিমের মতো আল্লাহ, যে আব্বাকে নিয়ে আল্লাহ এই মসজিদে জুমার নামাজ পড়বে, ঈদগাহে নামাজ পড়বে, যে আব্বাকে নিয়ে হজ করতে যাবে আজকে, তিনি আল্লাহ অন্ধকার কবরে মালিক। আল্লাহ সন্তান হয়ে পিতার জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ প্রতিটি নাতির কষ্ট আল্লাহ তুমি ছাড়া কেউ বুঝবে না আল্লাহ। আয় আল্লাহ তাআলা পরিবারের আয় আল্লাহ মহিলারা আল্লাহ কেঁদে কেঁদে যার যার হয়ে যায়, কলিজার টুকরা প্রিয় মানুষটা দুনিয়াতে নাই আল্লাহ, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে পানা চাই, তুমি যদি জান্নাত দিয়ে দাও আর কোনো আফসোস নাই আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আমাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ প্রতিদিন দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোক আসে, আয় আল্লাহ
প্রত্যেককে আল্লাহ তুমি এর উত্তম সাজা দান করো আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মসজিদকে কবুল করে নাও আয় আল্লাহ পিরোজপুরের মানুষদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কোরআনের পাখি যেমনি করে পিরোজপুরে খেদমত করেছেন আল্লাহ তার সন্তানদেরকে তুমি খেদমত করার তৌফিক দাও আয় আল্লাহ দারুল কোরআন সিদ্দিকিয়াকে কবুল করে নাও যত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে করে গেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ পরিশেষে বলি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের এই হাতগুলো জীবনে একবার হলেও কাবার দরজার কাছে পৌঁছায় দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ সর্বশেষ বলি তুমি কোরআনের পাখির জন্য আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দাও وصلى الله تعالى على خير خلقه وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين